হ্যালো वेलकम ফ্রেন্ডকে আমি সম্ভাবনা আর আজকে আমরা যে পি ব্লক এলিমেন্টস পড়ছিলাম সেই পি ব্লক এলিমেন্টস মানে গ্রুপ 16 পার্টটা আমরা করছিলাম তাই তো গ্রুপ 16 আজকে আমরা থার্ড পার্টটা নিয়ে ডিসকাশন করব আমি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এই পড়াগুলো আমরা আগের দিন যতটা করেছিলাম সেই পড়াগুলো তোমরা ঠিকঠাক মতো করে করেছো যাতে আজকের পড়াটা তোমরা মতো করে বুঝতে পারো ওকে তো চলো স্টার্ট করি তো স্টার্ট করার আগে ফার্স্টে বলে রাখি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন পেয়ে যেতে পারো ওকে আচ্ছা তো আজকে যেই টপিক গুলো আমরা পড়বো তো আমরা একবার একটুখানি দেখে নিই যে কোন টপিক গুলো নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাশনটাকে কন্টিনিউ করছি তো যেই টপিক গুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো যার মধ্যে টাই হচ্ছে আমরা সালফার নিয়ে একটুখানি আজকে পড়াশুনো করবো ওটা যে পড়াশুনোটা আজকে টোটালটাই চলবে সেটা কেন্দ্র করেই চলবে কি দেখবো যে সালফারের যে বহুর রূপতা বহুর রূপতা মানে যেটা একের বেশি রূপ দেখাতে পারে লাইক যেমন ধরো যে কিছু লোকজন থাকে না যেমন ধরো একটা এক এক গুলো আমরা টু ফেস্ট পিপল বলি যাদেরকে অতটা মানে ওরকম খারাপ বলছি না কিন্তু মানে যাতে ধরো এক একটা টাইমে এক টাইপের তারা মানে আগে যেটা বলেছিল সেরকম কথাবার্তা থেকে অ্যাকশন ডিফার করে যায় এরকম টাইপের লোকজন আমরা সবাই পেয়েছি নিজেদের লাইফে তাই না তো সেরকমই সালফার যে আছে সালফারেরও আমরা বহুরূপতা দেখতে পাচ্ছি এর আগেও আমরা কসফরাসের বহুরূপতা দেখেছিলাম তাই না তো গৌরবতা যেমন আমি এর আগেও বলেছিলাম যে মানুষের যেমন হচ্ছে তোমার মানে মানুষের ক্যারেক্টার মূল্যদের যেরকম মানুষ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা মূল্য ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট তো মানুষের মধ্যে যখন আমরা এরকম কোন একটা তোমার ধর্ম দেখতে পাবো যেখানে মানুষের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাবো যে মানুষ হচ্ছে তোমার এক বেসেসে এক এক টাইপের আচরণ করছে তাহলে মৌল রাসখানে কেন কেচিয়ে থাকবে মৌলরাও হচ্ছে নিজেদের মধ্যে একটাই মৌল অনেক টাইপের আচরণ কিন্তু করতে পারে ঠিক আছে তো এই জিনিসটা আমরা এখন থেকে একটা বুঝতে পারলে তো আমরা যেটা দেখ মৌল রসিন গুড়গুড় কথা দেখব কার বল দেখব সালফারের বল তো দেখব আমরা যেটা দেখব সেটা আমরা দেখব হচ্ছে অক্সাইডগুলো আমরা সালফারের অক্সাইড দেখব আর থার্ড আর একটা জিনিস আমরা দেখবো সেটা এই অক্সাইডের পার্টে আমরা সালফার ডাই অক্সাইডের হচ্ছে কিছু রাসায়নিক ধর্ম বা ওটার কিছু প্রপার্টিস আমরা দেখবো হচ্ছে সালফার ডাই অক্সাইড তো এই জিনিসগুলোকে বেস করেই আমাদের পড়াটা কিন্তু আজকে চলবে ঠিক আছে আচ্ছা তো তাহলে স্টার্ট করি চলো ওকে ফার্স্ট যেটা আমরা বলেছিলাম সালফারের বহু তো সালফারের বহুরূপতা যদি আমরা ডিসকাস করতে নিই তাহলে সালফারকে আমরা বলতে পারি যে সালফারকে তিনটি শ্রেণীতে হচ্ছে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে ভাগ করা যায় ফার্স্ট কি যদি ছ থেকে কুড়িটা সালফার সালফার তো ছটা থেকে কুড়িটা সালফার পরমাণু সমন্বয়ে গঠিত একটা বলয়াকার অনু গঠিত হয় মানে ছটা থেকে কুড়িটা সালফার পরমাণু একসাথে মানে ছটা থাকতে পারে ছয় থেকে বেশি কুড়ি পর্যন্ত এরকম অবস্থায় অনেকগুলো সালফার পরমাণু একসাথে কি বলয়ের মতো বলয়ের মতো থেকে যে একটা যেই তোমার রূপটা দেখায় সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড কি যে ক্যাটিনা এসেন সালফার নামে পরিচিত শৃঙ্খলাকার রূপ মানে একটা হচ্ছে বলয় আকার বলয় গঠন করছে আরেকটা কি আরেকটা হচ্ছে শৃঙ্খলাকার সেটাকে আমরা কি বলছি ক্যাটিনা ক্যাটিনা এসেন সালফার নামে পরিচিত এটা কি এটা হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খল বিশিষ্ট আর ফার্স্টটা কি এটা হচ্ছে বলয় আকার রাইট আরেকটা হচ্ছে অস্থিতিশীল ক্ষুদ্র অনুবিশিষ্ট রূপে অস্থিতিশীল এটা আনস্টেবল এটা কি হয় আনস্টেবল মানে নিজে জানে না কি করতে চাইছে আছে কিন্তু আনস্টেবল বোঝা গেল ওকে তো এই যে আমরা এটা দেখবো এর মধ্যে যেই টপিকটা নিয়ে আমাদের ডিসকাশন সেটা হচ্ছে এই যে ছটা থেকে কুড়িটা সালফার পরমাণু নিয়ে যে আমাদের বলয় আকার অন্য বিশিষ্ট গঠন হবে সেটা নিয়ে আমরা আমাদের মেন ডিসকাশনটা হচ্ছে রাখবো ঠিক আছে ওকে তো দেখো যে সালফারের উদ্ভেদ গুলোকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এই তিনটের মধ্যে প্রধান হচ্ছে একটা রম্বিক মনোক্লিনিক আর সাইক্লোসিন সাইক্লোসিনটা আমাদের অতটা লাগে না যে দুটো আমাদের মেন লাগবে সেটা হচ্ছে একটা রম্বিক সালফার একটা হচ্ছে মনোক্লিনিক সালফার আর মনোক্লিনিক স্যালফার তোমরা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে আমরা কঠিন অবস্থা পড়েছিলাম কঠিন অবস্থার মধ্যে যেটা তোমাদের এখন ক্লাস ইলেভেন এ আছে আগে ক্লাস টুয়েলভে ছিল সেই কঠিনের মধ্যে তোমাদের আমরা রম্বিক

কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা সেখান থেকে ক্লিয়ার আপ হয়ে যাবে আমার তো আমার তো এটাই মনে হয় তোমরা যদি সেই জিনিসটাকে আরেকবার দেখে নাও তাহলে সেটা তোমাদের জন্য অনেকটাই বেটার হবে ঠিক আছে তো আমরা যেটা বলছিলাম যে তাহলে সালফারকে যে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারছি কি কি হচ্ছে রম্বিক সালফার মনোক্লিনিক সালফার আর কি হচ্ছে সাইক্লো তো এই তিন টাইপ অফ সালফার কি হচ্ছে আমরা কিন্তু পাচ্ছি ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের রম্বিক স্যাল ওকে তো রম্বিক সালভার প্রত্যেকটা সালফার এর ক্ষেত্রে আমরা এখানে কি করবো আমাদেরকে প্রস্তুতি দেখতে হবে যে কিরকম করে সালফারটা তৈরি হচ্ছে আর ধর কিছু বেসিক ধর্ম কিছু বেসিক বৌদ্ধ ধর্ম আমরা এটা এখানে ডিসকাস করবো ঠিক আছে বেশ মানে বেশি তোমাদের সিলেবাস এগুলোর স্ট্রাকচার বলো বা কিরকম করে তোমার রিয়াকশন এই জিনিসগুলো এগুলো কিন্তু অতটা নেই তো যেই যতটুকু আমাদের প্রয়োজন হবে আমরা জাস্ট ততটুকুই করছি আমরা বেশি চাপ মাথার মধ্যে দেব না কারণ আমাদের অলরেডি অনেক অনেক কিছু জিনিস আমাদেরকে করতে হবে রাইট তো যতটুকু করলে তোমাদের জন্য সাফিসিয়েন্ট ততটুকুই হচ্ছে আমরা এখানে করবো ওকে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের রম্বিক সাল তো রম্বিক সালফার আমরা কি বলেছিলাম যে রম্বিক সালফার হচ্ছে তোমার হচ্ছে সালফার যে তিন টাইপ তার মধ্যে একটা হচ্ছে রম্বিক সালফার তো প্রস্তুতি যেটা বলছে রম্বিক সালফারে সেটা হচ্ছে যে সালফার নিষ্কাশন প্রক্রিয়া সরি সালফার নিষ্কাশন প্রক্রিয়ায় প্রাপ্ত দণ্ডাকৃতি সালফার বা রোল সালফারকে কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত করে দ্রবণটিকে ধীরে ধীরে বাষ্পীভূত করলে রম্বিক সালফারের হলুদ বর্ণের অষ্টতলকীয় কেলাস পাওয়া যায় আচ্ছা এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম একটা কি রম্বিক সালফারের রং কি হালকা হলুদ আর এটারটা কেমন জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে বুঝতে যেটা কেন অষ্টতলকীয় বলছে এটাকে আমরা আর যদি না থাকে তোমরা আগের আমার যে কঠিনের ওপর যে ভিডিও আছে তোমরা সেটাকে কনসাল্ট করতে পারো যে কোনো বই তোমরা করতে পারো তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে যেটাকে কেন এটা অষ্টতলকীয় যেটাকে বলা হচ্ছে রাইট তো এটা গেল এখান থেকে আর এটা কি এখানে যেটা বলা হচ্ছে যে সালফার নিষ্কাশন প্রক্রিয়া তোমাদের নিষ্কাশন প্রক্রিয়া নেই কিন্তু সালফারকে যে ধরো এরকম করে আমরা নিষ্কাশন করি সালফারকে নিষ্কাশন করার পরে কি হবে সেখান থেকে যে দণ্ডাকৃতি সালফার বা বল আকারে যেটা সালফার আমরা পাবো স্টক যদি কার্বন ডাইসালফাইড উন্নত করে তাকে আস্তে আস্তে বাষ্পীভূত করা হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো সেখান থেকে পাবো হচ্ছে আমরা রম্বিক সালফারের হালকা হলুদ বর্ণের তোমার অষ্টতলকীয় কেলাস এই জিনিসটা তখন সেখান থেকে কিন্তু আমরা এবারে আমাদের কিছু বেসিক আহ ধর্ম যেগুলো বলেছিলাম সে বেসিক কয়েকটা ধর্ম আমাদেরকে করতে হবে কার রম্বিক সালফারে ওকে ফার্স্টে কি বলছে যে সালফারের সবচেয়ে স্থায়ী রূপ রম্বিক সালফার যেটা সেটা কি সেটা সালফারের সব থেকে স্থায়ী রূপ সালফারের জন্য এতগুলো রূপভেদের কথা দেখলাম তার মধ্যে সব থেকে স্থায়ী কোনটা সব থেকে স্থায়ী হচ্ছে আমাদের মানে ইঞ্জিনিয়ারের সালফার কি করে সালফার সালফার রূপেই থাকে মানে ও হচ্ছে মানে ওই যে যদি আমরা সেটাকে টু ফেস বলে থাকি ধরো তাহলে ও যেই ফেসটা তোমার সব থেকে বেশি দেখা যায় অরিজিনাল ন্যাচারাল যেটা ন্যাচুরাল ফেস যেটা সেটা হচ্ছে তোমার রবিক সালফার ক্লিয়ার ওকে এবার বলেছি যে অন্যান্য উদ্ভেদ গুলিকে কি সাধারণ তাপমাত্রা রেখে দিলে সেগুলি ধীরে ধীরে সালফারে পরিণত হয় যদি সাধারণ তাপমাত্রা রেখে দিই মানে অর্ডিনারি কন্ডিশনে সবাই হচ্ছে তার আসল আচরণ মানে কি বলে যেটাকে আসলিয়ার করি যেটাকে আমরা সে আসলে যেরকম সেই আসল রূপটা সে প্রদর্শন করবে তার আসল রূপটা সে কোনটা প্রদর্শন করছে এগুলি রং বিক্সেল করে ক্লিয়ার ওকে তো যে কোনো সাধারণ কন্ডিশনে যদি আমরা রাখি সাধারণ কন্ডিশন এখানে কোনটা সাধারণ তাপমাত্রায় তাপমাত্রায় রাখলে যে কোনো সালফার কি হচ্ছে তোমার আস্তে আস্তে রম্বিক সালফারে পরিণত হয়ে যাচ্ছে রম্বিক সালফারে পরিণত হয় কখন সাধারণ তাপমাত্রা যদি যে কোনো আমরা সালফারকে রেখে দিই ওকে তারপরে কি বলছে এটি জলে দ্রবীভূত হয় না কিন্তু এবং ইথারে কিছুটা পরিমাণে দ্রাব্য হয়্য হয় না অ্যালকোহল আর ইথারে কিছুটা পরিমাণ দ্রাব্য হয় অল্প অল্প পরিমাণে দ্রাব্য হয় আর কার্বন ডাইসালফাইড এ দ্রুত ত্রদূত হয় কার্বন ডাইসালফাইড কি হয় দ্রুতভূত হয়ে যায় এখানে দেখো এখানে আমাদের যখন প্রস্তুতি পড়ছিলাম এখানে কি বলেছে যে এই সালফারকে কার্বন ডাইসালফাইড তড়িৎ গুত করে তড়ণকে ধীরে ধীরে বৈশিষ্ট্য করে ডাইসালফার হচ্ছে পাওয়া যাচ্ছে তার মানে কার্বন ডাইসালফাইডটা কিছু খুব ভালো মত করে তোমার তড়িৎ হতে পারছে কার্বন ডাইসালফাইড এর মধ্যে কি হবে সি এস 2 ডাইসালফাইড একটা কার্বন ডাইসালফাইড তো কার্বন ডাইসালফাইড কি সি এস টু ওকে আচ্ছা এবার বলছে তাপ আর তড়িৎ পরিবহন ক্ষমতা রাখি হবে অত্যন্ত কম তাপ আর তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু এটা অত্যন্ত কম হয় আচ্ছা ধ্রুবনে এবং বাষ্পীয় অবস্থায় রানবিক সংকেত কত এস মানে আটটা সালফার এক জায়গায় করে থাকছে এটা হচ্ছে এস এই এটাকে অষ্টতলকীয় বলা হচ্ছে মানে আটটা কর্নার থাকছে কারণ আটটা সালফার একসাথে করে থাকতে পারছে ওকে অনুতে আটটি সালফার পরমাণু সমযোজি এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আঁকা আঁকা অষ্টভুজ বলয় গঠন করে তো এদের মধ্যে যে কি হয় যে একটা সালফার আরেকটা সালফারের সাথে কি হয় সমযোজি আমাদের আহ যেটা রম্বিক সালফার বলছেন রম্বিক সালফার মধ্যে এই পয়েন্ট গুলো আমরা ভালো করে মনে করে রাখি এটা আমাদের জন্য মোট দেনা অনেক সময় পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে পার্থক্য করো ডিফারেন্সিয়েট বিটুইন

তোমাদের ওরকম বড় করে পড়ার দরকার নেই কিন্তু ধরো তোমাদেরকে বললো যে রম এর নিচের কোনগুলির মধ্যে যেগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি রমবিক সালফারের প্রপার্টি না তখন তোমাকে সেখান থেকে দেখে বলতে হবে যে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হচ্ছে রমবিক সালফারের প্রপার্টি না তো যেটা হবে না ধরো তোমাকে বলে দিল যে রমবিক সালফারের প্রপার্টির মধ্যে বলে দিল যে জলের মধ্যে হচ্ছে অদ্রাব্য হয় কার্বন ডাইক্স ডাইসালফাইডে ভালো মতো করে দ্রাব্য হয় তিন নাম্বার পয়েন্ট দিলে হচ্ছে যে এটা হচ্ছে তোমার সব থেকে প্রোভাইড হয় আর কিন্তু চার নাম্বার দিয়ে তাপ আর তড়িৎ পরিবহনের ক্ষমতা অত্যন্ত বেশি এই চারটা দিয়ে তোমাকে বলি তাহলে কোনটার কোনটা হচ্ছে এখানে তোমার রবিক সালফারের ক্যারেক্টারিস্টিক্স হবে না তখন তোমাকে কি করতে হবে তাপ আর তড়িৎ পরিবহনের ক্ষমতা কম সেটার মধ্যে সেটার মধ্যে টিক করতে হবে তাহলে এরকম করে বুঝে বুঝে এই কোয়েশ্চেন গুলো করার জন্য কিন্তু আমাদেরকে বেসিকটা কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে বোঝা গেল ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মনোক্লিনিক স্যাল নেক্সট হচ্ছে কি আমাদের মনোক্লিনিক স্যাল ওকে তো সালফারের মধ্যে দুটো পার্ট আমাদের ইম্পর্টেন্ট একটা হচ্ছে রম্বিক সালফার একটা হচ্ছে মনোক্লিনিক স্যাল

যদি তিনশো উনসত্তর কেলের থেকে সামান্য বেশি তাপমাত্রায় আমরা যদি এই তোমার রম্বিক সালফারকে আমরা যদি উত্তপ্ত করি সেটা আমরা হিট হিট করলে কি হবে হিট করলে মোনোক্লিনিক সালফার আমরা আর কি বলেছে রম্বিক সালফারের মতো একই গঠন বিশিষ্ট এস এইট পরমাণুর সমন্বয় এটাও গঠিত হয়ে থাকে কিন্তু টেম্পারেচারটা এখানে কি করবে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে তিনশো উনসত্তর কেলভিন যে টেম্পারেচারটার কথা বলেছে এই তিনশো উনসত্তর কেলভিন টেম্পারেচারটা কি হয় এই টেম্পারেচারের মধ্যে আমাদের মনোক্লিনিক সালফারও থাকতে পারে আর রম্বিক সালফারও থাকতে পারে সেই জন্য এই যে টেম্পারেচারটা এই টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টেম্পারেচারের মধ্যে কি থাকে তোমার তিনশো যে ঊনসত্তর কেভিন টেম্পারেচারে এই টেম্পারেচারে সাম্যাবস্থায় থাকে কারা সাম্যাবস্থায় থাকে কারা সাম্যাবস্থায় থাকে সাম্যাবস্থায় থাকে হচ্ছে আমাদের মনোকলিনিক সালফার তো আমরা রম্বিক সালফারই বলছি এখানে কোনো ইস্যু নেই রম্বিক সালফার তো আহ এই দুটো যে সালফার থাকে সালফার দুটো ফর্ম থাকে এই দুটো ফর্ম কি থাকে তোমাদের নিজেদের মধ্যে তখন থাকি কোন টেম্পারেচারে টেম্পারেচারটা वेरी वेरी ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট কি 369 কিল ও বোঝা গেল ভারত ধর্ম তো ধর্মগুলো আমাদের করতে হবে কিভাবে সাধারণ ঔষধ এটা স্থিতিশীল না খুব অবভিয়াসলি উন্নতা হয়েছে উষ্ণতা হয়নি তাই হোক আচ্ছা তো সাধারণ উষ্ণতায় স্থিতিশীল না কেন সাধারণ উষ্ণতায় স্থিতিশীল না সাধারণ উষ্ণতায় আমরা যে কোন রূপের সালফারকে রাখি সেটা কি হয়ে যাবে সেটা রম্বিক সালফারে পরিণত হয় প্রায় তো এখানে সাধারণ উষ্ণতায় আমরা কি রাখছি সাধারণ উষ্ণতায় আমরা যদি মনোক্লিনিক সালফারকে রাখি তাহলে মনোক্লিনিক সালফারকে সাধারণ উষ্ণতায় রাখলে সেটা কি হয়ে যাবে সেটা আমাদের রম্বিক সালফারে হয়ে যাবে সেজন্য কি সাধারণ উষ্ণতা এটা ধীরে ধীরে আমাদের ঋতু রক্তে সালফারে পরিণত হয়ে যায় সুতরাং সাধারণ উষ্ণতায় কিন্তু স্থিতিশীল হয় না এটা কোন ঔষধে স্থিতিশীল হবে তিনশো আহ উনসত্তর কেলভেন তাপমাত্রা বা সেটা ওপরে তো বলছে যে এই তাপমাত্রায় আবার উন্নতা আপনি ঠিক করে দিচ্ছি আচ্ছা তো তাই এই উষ্ণতায় রাখলে এই তাপমাত্রা ধীরে ধীরে কি রম্বিক সালফারে পরিণত হয়ে যায় বললামই আমরা এটা আচ্ছা একমাত্র যদি আমাদের তিনশো উনসত্তর কেলভিন তাপমাত্রা হয় তাহলে তার উপরে এটা কি হবে স্থিতিশীল হবে তিনশো উনসত্তর কেলভিন তাপমাত্রার উপরে কি হবে স্থিতিশীল হয়ে যাবে ক্লিয়ার একদম কোনো চাপের ব্যাপারই নেই আচ্ছা এবার বলছে যে তিনশো উনসত্তর কেলভিন তাপমাত্রায় দুটি রূপভেদ সাম্যাবস্থায় থাকে এই দেখো আমরা বলেছি দুটি রূপভেদ সাম্যাবস্থায় থাকে সেটাই আবার বলছে তাহলে দুটো রূপভেদ কি হয় সাম্যাবস্থায় থাকে তাহলে এই তাপমাত্রাটাকে কি বলা হয় রূপান্তরকারী বা অবস্থানকারী কোয়েশন আসতেই পারে রূপান্তরকারী বা অবস্থানকারী তাপমাত্রা কোন কত কি আমরা বলছি ধরো সেখানে উত্তর থাকলো দুশো উনসত্তর কেলভিন দেখা যাচ্ছে এদিকের লেখাগুলো গুলো ধরো তবে এদিকে সুবিধা হবে ধরো থাকলো যে দুশো উনসত্তর কেলভিন তিনশো পঁচাত্তর কেলভিন তিনশো উনসত্তর কেলভিন

पर वो जो येটাও কি হয় জলে অদ্রাব্য কিন্তু সিএস2 সিএস2 মানে কি কার্বন ডাইসালফাইড কার্বন ডাইসালফাইড কি হবে অদ্রাব্য আমরা এখানটা দেখেছিলাম দেখো যে কার্বন ডাইসালফাইড এটা ভূতত্ত্বে উন্নত হয়ে যায় কোনটা রম্বিকটা তো মনোক্লিনিকও আমরা सेम দেখতে পাচ্ছি তো মনোক্লিনিক আর রম্বিকের মধ্যে আমরা কয় একটা তোমার সিমিলারিটি দেখলাম যে দুটোই জলের মধ্যে অদ্রাব্য হচ্ছে ফার্স্ট এটা দেখলাম সেকেন্ড কি দেখলাম যে দুটোই তোমার কার্বন ডাইসালফাইড এর মধ্যে দ্রাব্য হচ্ছে ওকে তারপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে দুটোই কি এস এইট রূপে আছে রাইট কটনটা এদের আলাদা হয়ে যায় কিন্তু কি দুটোই এস এইট রূপে আছে তো এই তিনটে কিন্তু আমরা প্রিলিমিনারি দেখে আমরা এই তিনটে তোমার সিমিলারিটি খুঁজে পাচ্ছি এই যে দুটো আমরা ফর্ম পেলাম এই দুটো ফর্মের মধ্যে একটা কি রমবিক একটা হচ্ছে মনোক্রম বোঝা গেল ওকে নেক্সট আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট বলেছে যে মনোক্লিনিক সালফারের এর এই জন্য একটি অপরটির মাথায় সঞ্চিত থাকে মানে কি এটার গঠনটা যেরকম হয় সেটাতে একটা অপরটার মাথায় সঞ্চিত থাকে তোমাদের সেই স্ট্রাকচার টা দেখালে তোমরা অতটা ভালো করে এখন বুঝতে পারবে না যেহেতু আহ যেই জিনিসগুলো আরো কয়েকটা জিনিসের প্রিলিমিনারি নলেজ দরকার সেই স্ট্রাকচার গুলোর জন্য যেহেতু তোমাদের এখন নেই সেটা কোনো চাপের ব্যাপার নেই তোমরা যখন বড় ক্লাসে উঠবে বা পরবর্তীতে যদি আমি সময় পাই ডেফিনলি আমি অন্য একটা স্ট্রাকচার পেয়েছি একটা ভিডিও করে তোমাদেরকে সেখান থেকে আহ চেষ্টা করতে দেবো স্ট্রাকচার গুলো আমাদের কিরকম করে আহ ডিফার করছে বোঝা গেল ওকে যেটা আমরা বলছিলাম যে এখানে কি হচ্ছে যে একটি অপরটির মাথায় সজ্জিত থাকে আর রম্বিক সালফার কি হয় প্যাকিং মনোক্লিনিক সালফার অপেক্ষা অধিক ঘন সন্নিবিষ্ট হয় কি বলছে যে রম্বিক সালফারের অনুগুলির প্যাকিং প্যাকিং জিনিসটা আমরা কারমা কঠিনে যখন করেছিলাম কঠিনে করেছিলাম মনোক্লিনিক সালফার অপেক্ষা অধিক ঘন সন্নিবিষ্ট হয় যেটা হচ্ছে রম্পিক সালফারের অনু হচ্ছে প্যাকিং ক্ষমতা আমাদের মনোক্লিনিক সালফার অপেক্ষা অধিক ঘন সন্নিবিষ্ট হবে যার কারণে যার কারণে কি হয় রম্পিক সালফারের ঘনত্ব মনোক্লিনিক সালফার অপেক্ষা বেশি যে আমাদের রম্বিক সালফার যেটা আছে রম্পিক সালফারের ঘনত্বটা কি হবে মনোক্লিনিক সালফার অপেক্ষা কিন্তু আমাদের বেশি হবে সালফারের থেকে আমাদের রম্পিক সালফার কিন্তু তোমার তো মতবে হবে কেন কজ প্যাকিংটা দা সালফার অপেক্ষা রম্বিক সালফারে অনেক ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে দ্যাট ইজ দা রিজন গোসা ভালো কথাটা ঠিক আছে আচ্ছা তো নেক্সট আমরা যেটা করব আমরা বলেছিলাম সালফার ডাই অক্সাইড তো সালফার ডাই অক্সাইড নিয়ে এখন আমাদের কি একটুখানি ডিসকাশন করতে হবে হ্যাঁ তো সালফার ডাই অক্সাইড নিয়ে আমরা ডিসকাশন করব সালফার ডাই অক্সাইড কি রকম দেখতে হয় এস SO2 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 কে আমরা কি বলি SO2 কে আমরা বলি হচ্ছে সালফার ডাই অক্সাইড ওকে তো ফার্স্ট ইজ সালফার ডাই অক্সাইড এর যে কোন ধরনের ধর্ম দেখার আগে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সালফার ডাই অক্সাইড কে আমরা কি রকম করে তৈরি করছি রাইট আচ্ছা যদি ধরো বায়ুর উপস্থিতিতে বায়ুর উপস্থিতিতে যদি সালফারকে পোড়ানো হয় তাহলে আমরা কি পাই তাহলে আমরা সালফার ডাই অক্সাইড বায়ুর উপস্থিতিতে বায়ুর উপস্থিতিতে বলতে আমরা কেউ যাচ্ছি অক্সিজেনকে ধরো সালফার যদি আমরা কি দেখলাম এস এইট রূপে অবস্থান করছে তো এস এইট এর সাথে ধরো আমরা যদি অক্সিজেন নিই ধরো এইট ফো টুই নিলাম তাহলে এখানে আমরা কি পাব এইট এস ও টু ঠিক আছে এইভাবে করে আমরা কি করতে পারি এরকম করে আমরা সালফার ডাই অক্সাইড প্রস্তুত করতে পারি এবার এখানে যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে এইটে তোমার মানে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা কি এটা হচ্ছে তোমার এরকম করে প্রস্তুত করা হয় মানে যদি আমরা বলি যে ল্যাবে আমরা কিরকম করে সালফার প্রস্তুত করব তাহলে ল্যাবে আমরা কিরকম করে করব ল্যাবে আমরা এই পদ্ধতিটাকে অনুসরণ করেই হচ্ছে আহ সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করব কিন্তু যদি ধরো ল্যাবে করছি না তাহলে আমরা কিরকম করে করব ধরো সোডিয়াম এবার সোডিয়াম সালফেটের সাথে যদি আমরা ধরো লঘু লঘু এটা কিন্তু লঘু যদি আমরা এখানে নিই তো লঘু এস্ট নিলে সেখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে এসো টু পাচ্ছি রাইট আচ্ছা গ্যাসের চিহ্ন দেওয়াটা ঠিক আছে এসোটু পাচ্ছি তার সাথে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে জল পাবো আর কি পাবো আমরা আর পাবো হচ্ছে আমরা টু এসো ফোর ঠিক আছে এই জিনিসটা থেকে আমরা এখানে কি পাচ্ছি যে জিনিসটা আমাদের এখানে মেন যেটা আমরা চাচ্ছিলাম সেটা আমাদের কি সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড আমরা কি হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে যেটা আমাদের পড়তে হবে সেটা সালফার ডাইঅক্সাইড এর রাসায়নিক ধর্ম যে রাসায়নিক ধর্ম যেগুলো আমাদের সালফার ডাইঅক্সাইড দেখাচ্ছে সেই রাসায়নিক ধর্মগুলো এখন হচ্ছে আমরা ধর্ম নিয়ে তোমরা বুঝতে পারবে বৌদ্ধ ধর্ম নিয়ে আমাদের চাপ খেয়ে লাভ নেই তো আমরা যেটা করবো আমরা করবো যে রাসায়নিক ধর্ম রাইট রাসায়নিক ধর্ম কিরকম দেখাচ্ছে সেই জিনিসটা আমরা এখন করবো ওকে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এর অ্যাসিডিক ধর্ম আচ্ছা সালফার ডাই অক্সাইড আমরা যখন অক্সিজেন তখন আমরা সেখানে কি পড়ছিলাম অক্সাইড আমরা কি বলেছিলাম যে অক্সাইড গুলো তোমার জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হবে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি হচ্ছে আমলিক অক্সাইড তাহলে আমরা এখানে কি বলেছিলাম আম্লিক অক্সাইড বলেছিলাম কি বলেছিলাম আম্লিক অক্সাইড আমলি অক্সাইড আমরা কোনটাকে বলেছিলাম যেখানে হচ্ছে আমাদের জলের সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে আমরা বলেছিলাম তো এবার আমরা এখান থেকে কি পাচ্ছি সালফার ডাইঅক্সাই থ্রি এটা কি এটা হচ্ছে সালফিউরাস সালফিউ রিকলে কি হয়ে যেত এইচ টু এস ফোর এটা কি সালফিউরাস তাহলে কি হয়ে যাবে সাল রাস তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি সেটাকে এটা হচ্ছে একটা আম্লিক অক্সাইড এটা একটা এটা একটা আম্লিক অক্সাইড বোঝা গেল এটা তো এটা আম্লিক অক্সাইড হয় তাহলে তো এটা তোমার খাড়ের সাথে বিক্রিয়া করবে রাইট যেটা আম্লিক অক্সাইড হয় তাহলে খারের সাথে বিক্রিয়া করবে তাহলে এখন আমরা কি করবো এটাকে খারের সাথে বিক্রিয়া করাবো চাই গেলো তাহলে এটাকে এখন আমরা কি করাবো খারের সাথে বিক্রিয়া করাবো তাহলে ধরো আমরা নিলাম সেরকম নিলাম এটার সাথে আমরা কি করছি তোমার এনে হয়েছে বিক্রিয়া করাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাবো আমরা পাচ্ছি হলো এনে টু থ্রি কি হলো এটা আমাদের হলো সোডিয়াম তার সাথে আমরা কি পাচ্ছি জক সাথে আমরা কি পাচ্ছি জক মানে কি ধরো যদি আম্লিক এটা এটা খারতীয় এলে অম্লিক আর ক্ষারকীয় বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি মানে আমরা ধরো যদি লিখি তাহলে এটা হচ্ছে অম্লিক প্লাস এটা ক্ষারীয় বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি এটা লবণ প্লাস জল একদম ছোট্টবেলা থেকে যেটা আমরা পড়েছি যে অম্ল আর খালের হৃদয়া কি হচ্ছে লবণ আর জল তৈরি হচ্ছে তো সেই জিনিসটাকে আমরা এখান থেকে আরেকবার করতে পারলাম জিনিসটা বোঝা যাচ্ছে যে আমরা ঠিকঠাক পড়াশোনা করছি যে সালফার ডাইঅক্সাইড কি হয় দহনের সহায়ক তো সালফার ডাইঅক্সাইড কি হয় সালফার ডাইঅক্সাইড নিজে তোমার হচ্ছে তোমার দাহ্য না কিন্তু আর হচ্ছে তোমার মানে দহনের সহায়তাও করে না নিজে তো দাহ্য নাই দহন সহায়তাও করে না কিন্তু আছে কিন্তুটা কি আমরা কি বললাম সেটা দাহ্য নয় তখনই সাহায্য তো করেই না দাহ্য ঠিক আছে এবার বলছে যে এইরকম যদি সালফার ডাইঅক্সাইড আমরা নিই এবার সালফার ডাইঅক্সাইড জ্বলন্ত অবস্থা আমরা জ্বলন্ত মানে কন্ডিশন কি জ্বলন্ত জ্বলন্ত যদি আমরা কার্বন বা ম্যাগনেশিয়াম নি বা ধরো যদি আমাদের মানে খুব হাই টেম্পারেচার কি উচ্চ উচ্চ তাপমাত্রার পটাশিয়াম ঠিক আছে তাহলে এগুলোর সাথে সালফার অক্সাইড কি করবে বিক্রিয়া করে মানে তোমার তখন এটা এটা সাথে বিক্রিয়া করি তখন ওটা হচ্ছে থাকে তখন ওটা তোমার কিন্তু তার আগে অব্দি কিন্তু হয় না তাহলে যদি আমরা আমরা কার্বনের সাথে সালফার বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো আমার বাবু হচ্ছে সালফার তার সাথে আমার বাবু হচ্ছে সিও সালফার পাবো সালফারের সাথে আমরা কি পাবো বাবু হচ্ছে আমরা সিও তারপর ধরো যদি আমরা ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গেল তারপরে ধরো ধরো যদি 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 আমরা আমরা করি এটাকে ব্যালেন্স করতে চাই আমরা উম অসুবিধা নেই তাহলে যদি আমরা পটাশিয়াম নিচ্ছি পটাশিয়ামের সাথে যদি আমরা সালফার ডাইঅক্সাইড এর বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে কেটু আর পাবো হচ্ছে কে টু টু ও থ্রি তাহলে এগুলো কি এগুলো হচ্ছে আমরা পাচ্ছি সালফারের সাথে বিক্রিয়া করবো এখন এই প্রশ্নটা তো মনে আসতেই পারে যে এগুলো যখন এমনি সালফার ডাইঅক্সাইড ছিল তাহলে এমনি সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করছিল না সালফার ডাইঅক্সাইড তাহলে এগুলোর সাথে বিক্রিয়া করলে এগুলোকে দাহ্য করছে কিরকম দেখো সালফার ডাইঅক্সাইড যখন বিয়োজন হয় না ধরো এখানে দাঁড়াও এখানে না করছি আমরা অন্য একটা ফ্রেশ পেজে যাই ধরো সালফার ডাইঅক্সাইডের যখন বিওজন হচ্ছে বিওজন হলে এটা কি তৈরি করে এস ও টু থেকে সালফার আর এবার এই যে অক্সিজেনটা এই অক্সিজেনটা কি করে এটা তখন হচ্ছে এটাকে দাহ্য বোঝা গেল কথাটা তাহলে এটা কেন হচ্ছে কারণ যেহেতু সালফার ডাইঅক্সাইড টা আমার বিয়োজন হয় তখন তৈরি করছে বললো সালফার আর হচ্ছে অক্সিজেন দ্যাটস ওয়াই এটা তখন কি করবে এটা তখন দাহ্য বোঝা গেল এতদূর ঠিক আছে এবার আমরা কি দেখবো এবার আমরা দেখবো যে সালফার ডাইঅক্সাইড এর বিজার আচ্ছা সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে ভালো করে দেখো কি হয় এস ও তাহলে এটার অক্সিজেনের ক্ষেত্রে কত হচ্ছে মাইনাস টু করে তাই না মাইনাস টু করে তার মানে এই ক্ষেত্রে মাইনাস টু ইন্টু টু মানে কত হচ্ছে মাইনাস ফোর তাহলে সালফারের অক্সিডেশন স্টেট কত এখানে প্লাস্টিক সালফার অক্সিজেশন স্টেট হচ্ছে প্লাস কিন্তু সালফারের সব থেকে স্টেবেল সবথেকে হচ্ছে তোমার স্থায়ী জারণ অবস্থা কার সালফারের কত প্লাস সিক্স কত প্লাস সিক্স তাহলে সালফারের যদি সব থেকে স্থায়ী জলন অবস্থা আমাদের হয়ে থাকে হলো প্লাস সিক্স আর এখানে সালফার তোমার ধর্ম প্রদর্শন করে হচ্ছে প্লাস ফোর এর তাহলে সালফার কি চাবে সালফার চাবে সালফার যে প্লাস ফোর থেকে প্লাস সিক্স যেতে পারে তাই না প্লাস ফোর থেকে প্লাস সিক্স যাবে তার মানে ও নিজের যেটা তোমার জারণ নাম্বার জারণ অক্সিডেশন নাম্বার যেটা অক্সিডেশন নাম্বারটা প্লাস ফোর থেকে প্লাস সিক্স ইনক্রিজ করতে হবে তার মানে কি করবে তার মানে ও বিচারণ ধর্ম সেখানে প্রদর্শন কেন বিচারণ ধর্ম প্রদর্শন করবে কারণ প্লাস কোর অফ স্টেট নো ডাউট স্টেবল কিন্তু সব থেকে স্টেবল কোনটা প্লাস ঠিক আছে এখন ধরো আমার যদি যদি বলে থাকি যে তুমি ফুচকা দিয়ে ছবি তাহলে এখন হচ্ছে আমি যেখানে থাকি সেখানে দশ টাকায় চারটে ফুচকা দেয় ঠিক আছে যখন আমরা স্কুলে পড়তাম তখন হচ্ছে দশ টাকায় ছটা ফুচকা দিত এবার তাহলে এখন দশ টাকা চার টাকা এটা তো মিলে যাচ্ছে চারটে ছটা হয়ে যাচ্ছে তাহলে এখন দশ টাকা চারটে ফুচকা দেয় কিন্তু যদি আমাকে বলে যে আমি যেখানে আছি সেখানে আমি দশ টাকা ছটা ফুচকা কোথাও পাবো তাহলে যদি আমাকে বলে সেটা আমার জায়গা থেকে একটু ডিস্টেন্সে হবে একটুখানি দূরে যেতে হবে অনেকখানি মানে তোমার একটুখানি আমাকে এফার্ট দিতে হবে সেই ছটা ফুচকা পাওয়ার জন্য তাহলে সেই এফার্টটা আমি দেবো না পিএসসি দেব কেন দেব না আমি স্কুলের স্কুল টাইমে ছটা ফুচকা খেয়ে এসেছি এখন চারটে ফুচকা দিচ্ছে দশ টাকা যদি কোথাও আমি ভালো ফুচকা হবে এসছি ছ টাকা ছটা পাই দশ টাকা আমি কেন যাবো না আমি ডেফিনেটলি যাবো সেখান থেকে ও প্লাস পরে আমি প্লাস পরে খুশি আছি আমার চারটে ফুচকা খেতেও চাপ নেই কিন্তু যদি ছটা ফুচকা আমি পাই আমি কি যাবো না পিএসসি যাবো তাহলে প্লাস পরে ঠিকই আছে তুমি ক্লাস সিক্স যেতে পারে ওকে যাবে না ডেফিনেটলি যাবে তাহলে তখন কি হবে তখন সেই জন্য কি করবে সেটা তখন হচ্ছে এখানে বিচারণ ধর্ম প্রদর্শন করবে মানে এখান থেকে যদি মোল চেঞ্জ করি তাহলে এখান থেকে কি হবে আর হচ্ছে আমরা এইচ এস ও ঠিক আছে আমরা এখানে পাচ্ছি তাহলে এখানে দেখো এখানে অক্সিডেশন স্টেট ছিল হচ্ছে তোমার প্লাস ফোর

এখানে দেখো এখানে আমাদের কি পাচ্ছিলাম এখানে আমাদের তাহলে কি হচ্ছে প্লাস ফোর থেকে ও প্লাস সিক্স চলে আসছে দ্যাট ইস ভাই ওখানে বিয়ারন প্রদর্শন করছে এবার ধরো যদি আমাদের কোনো হ্যালোজেন থাকে আমরা হ্যালোজেন সম্ভবত এক্স দিয়ে ডিনোট করি সব সময় এবার এই হ্যালোজেনের সাথে যদি জলের উপস্থিতিতে জলের উপস্থিতিতে যদি আমরা সালফার ডাই অক্সাইড নিই জলের উপস্থিতিতে আমরা সালফার ডাই অক্সাইড নিই তাহলে কি হবে তাহলে এখান থেকে কি তৈরি করবে এইচ এক্স এখান থেকে কি গঠন করবে ও গঠন করবে হচ্ছে এইচ এক্স গঠন ঠিক আছে এইচ এক্স গঠন করে আমরা এখানে এক্স টু নিলাম কারণ এমনি হ্যালোজেন গুলো আমাদের তোমার যখন আমরা এর পরে আমরা গ্রুপ সেভেন্টিন করব কিন্তু হ্যালোজেন কি আমাদের মোটামুটি দ্বি পরমাণু হিসেবেই থাকে যেমন ধরো এফ টু সিএল টু বিআর টু আই টু রাইট সেটা আমরা এক্স টু নিচ্ছি এখানে এবার আমাদের টা কি কি হতে পারে ধরো আমাদের ফ্লুরিন হয়ে গেল ফ্লোরিন ব্রোমিন আয়োড তাহলে এক্স আমরা ধরলাম আমাদের যে কোনো হ্যালোজেন ফ্লোরিন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে একটা এবার এটার সাথে যখন ও রিয়াক্ট করছে তাহলে কি তৈরি করছে এইচ গঠন করছে তার সাথে গঠন করছে কি এইচ টু এস ও এইচ টু এস ও ফোর এখানে কি ছিল প্লাস টু প্লাস ফোর ছিল যেটা কি হয়ে গেল সিক্স হয়ে গেল তারপরে কি হলো চার অংশটা নিজের বেড়ে গেল ও কি করে দিল এখানে যেটা তোমার এটা জিরো ছিল এটা অক্সিসের কত ছিল জিরো ছিল স্টেবল ছিল সেখান থেকে এখানে কত হয়ে গেল এটা মাইনাস ওয়ান মানে এটা কি হয়ে গেল বিজারণ হয়ে গেল তার মানে কি হচ্ছে ও বিজারণ ধর্ম এখানে প্রদর্শন করছে ক্লিয়ার ওকে নেক্সট নেক্সট হচ্ছে জারণ ধর্ম সালফার ডাইঅক্সাইডের কিন্তু জারণ ধর্ম খুব কম মানে কি বলতো খুবই কম মানে তোমার খুব একটা মানে অতটা চান্সেস থাকে না সালফার ডাইঅাইড এর চালন ধর্ম কিন্তু কেন কি চালন ধর্মটাও দেখাতে পারবে যেমন ধরো সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে সালফার এর যেটা আমার অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে আমার প্লাস ফোর রাইট এবার প্লাস ফোর থেকে যদি এটার অক্সিডেশন স্টেট কে আমরা জিরো করতে বা ধরো মাইনাস টু করতে পারি সেটা একেবারে নিয়ারলি তোমার অনেকটা খুবটা জিরো বা মাইনাস টু করা সালফারের জালস্তরকে প্লাস ফোর থেকে জিরো বা মাইনাস টু করা খুবই টা নো ডাউটটা কিন্তু অতটুকু যে চান্স থাকবো প্রত্যেকটুকু চান্স থাকবে যতটুকু চান্স মানে ধরো ও এফার্ট দেবে যদি একটুখানিও চান্স থাকে সে একটুখানি চান্সের জন্য এফার্ট কিন্তু ও দেবে সেখান থেকে যদি প্লাস ফোর থেকে জিরো বা মাইনাস টু হয় তাহলে তখন কি হবে তখন সালফারের কি হবে বিচারণ হয়ে যাবে মানে কি তখন প্রদর্শন করবে জারুন ধর্ম প্রদর্শন করবে যেমন ধরো আমরা এইচট এইচ টু সাথে আমরা নিলাম হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড তাহলে এক্ষেত্রে আমরা কি ভাববো এখান থেকে আমরা পাবো হচ্ছে সালফার আর সালফার আর পাবো হচ্ছে আমরা এইচ টু আর এখানে দেখো এখানেটা কি ছিল প্লাস ফোর এখানে কি হয়ে গেল জিরো হয়ে গেল প্লাস ফোর ছিল প্লাস ফোর থেকে জিরো হয়ে গেল এটাই আমরা দেখতে চাচ্ছি যে প্লাস ফোর থেকে জিরো হয়ে যাচ্ছে প্লাস ফোর থেকে এটা কি হয়ে যাবে জিরো হয়ে গেল গল্প শেষ একদম ঠিক আছে তাহলে এভাবে কটা কি দেখাচ্ছি এভাবে কটো চারণ ধর্ম দেখাতে পারছি ক্লিয়ার ওকে এবার হচ্ছে যে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম মানে বিরঞ্জিত করার যে চান্সেসটা সালফার ডাইঅক্সাইড কিন্তু বিরঞ্জন দেখাতে পারে কিন্তু সালফার ডাইঅক বিরঞ্জন ক্ষমতাটা কিন্তু কম সালফার ডাইঅক্সাইড এর কিন্তু বিরঞ্জন দেখানোর যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু খুবই ঠিক আছে এবার ধরো সালফার ডাইঅক্সাইড দিয়ে আমরা কোনো একটা আহ তোমার কম্পাউন্ড ছিল সেটা কালার ফুল সেটাকে আমরা বিরঞ্জিত করলাম কিন্তু সেটাও যদি আমরা এমনি খোলা হাওয়ায় রেখে দিই খোলা হাওয়ায় রেখে দিলে কি হবে সেটার রংটা কিন্তু আবার ফিরে আসবে তার মানে কি এটা বিরঞ্জন করার যে তোমার প্রবণতা সেটা খুবই কম তাহলে আমরা কি বললাম যে বিরঞ্জিত হওয়ার পর বিরঞ্জিত হওয়ার পর বিরঞ্জিত হওয়ার পরে কি হয় রেখে দিলে আবার আগের অবস্থায় ছিলে তার জন্য আমার যদি বিরঞ্জন ধর্ম দেখিয়ে থাকেও তাহলেও কি বিরঞ্জন ধর্ম দেখানোর মানে তোমার চান্সেসটা মানে মানে খুব ভালো যে বিরঞ্জন দেখাচ্ছে বা খুব এক্সিলেন্ট ওয়ার্ক হয়ে যাচ্ছে এরকম না ঠিক আছে তোমরা পরবর্তীকালে আমরা আরো অনেক কম্পাউন্ড রেখে চলে দেবো খুব ভালো বিরঞ্জন দেখাচ্ছে কিন্তু সালফার ডাইঅক্সাইড কিন্তু তার মধ্যে তো দেখায় মানে দেখাতে হয় জন্য দেখায় মানে ওই যে জন্য পড়ছে করে না পরে তারপরে আহ পড়া ধরলে কিছু পারছে না ওরকম ব্যাপার যে করতে হচ্ছে বিরঞ্জন করতে হচ্ছে করছে কিন্তু অত ভালো হচ্ছে না জিনিসটা ঠিক আছে তো এখান থেকে আমরা কি করতে পারি আমরা সালফারের আহ ড্রাই এ যে বিরঞ্জন ধর্মটা সেই বিরঞ্জন ধর্মটা আমরা এখান থেকে বুঝতে পারছি বোঝা গেল নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা সালফারের যে অক্সো অ্যাসিড গুলো আছে সেই সালফারের অক্সো অ্যাসিড গুলোকে নিয়ে আমরা একটা একটা করে বুঝাই গেল আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম যে সালফারের অক্সো অ্যাসিডগুলো হচ্ছে আমরা এখন একটা একটা করে দেব ওকে তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিড কি রকম হয় তোমরা আমি আশা করি এতক্ষণে জেনে গেছে কিরকম করে সালফিউরাস অ্যাসিডটাকে হচ্ছে আমরা দেখি তো সালফিউরাস অ্যাসিড আমাদের কিরকম হবে সালফিউরাস অ্যাসিড সংকেত হয় হচ্ছে H2SO3 এটা কি এটা হচ্ছে আমাদের সালফিউ অ্যাসিড তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট আমরা কত পাচ্ছি এখানে হচ্ছে হচ্ছে আমাদের যদি আমরা এক্স ধরি তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস সিক্স প্লাস টু ইকোয়ালস মানে এক্স ইকোয়ালস টু প্লাস আর এটার গঠনটা কিরকম হ্যাঁ আমাদের অক্সিজেন সেটা আমরা এমনিও পেয়ে যাব গঠনটা আমাদের দেখতে হবে মাঝখানে কি থাকে সেন্ট্রান মিডিয়া একটা সালফার তার সাথে কি থাকে ডবল বন্ডের অক্সিজেন এদিকে কি থাকে একটা ওএইচ ওএইচ আর এটা একটা সালফারের সাথে কি থাকে একটা লোন ওয়েয়ার এক দুই তিন চার চারটে হচ্ছে মানে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তার সাথে কি থাকছে একটা পেয়ার কিন্তু থাকছে এটা হচ্ছে আমাদের সালফিউরাসালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড জন্য সবাই জানো অ্যাসিড কি হয় এইস টু এস ও সালফিউরিক অ্যাসিডের সালফির গঠন কিরকম হয় একটা সালফার ডবল বন্ডেড অক্সিজেন ডাবল বন্ডেড অক্সিজেন নিচে থাকে হচ্ছে এইচ ও এইচ ও এইচ টু এস ও ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি সালফিউ রিক অ্যাসিড ওকে বোঝা গেল নেক্সট নেক্সট হচ্ছে আমাদের থায়োসালফিউরিক অ্যাসিড এটা একটু ইন্টারেস্ট থায়োসালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি হয় এইচ টু এস টু ও থ্রি এটা হচ্ছে আমাদের থায়োসালফিউরিক অ্যাসিড থায়োসালফিডিকাসিড আমাদের কিরকম জনস্তর দেখাতে পারে থায়ো সালফিডিকাসিড কিন্তু আমাদের দু ধরনের জনস্তর দেখায় একটা কি দেখায় প্লাস সিক্স একটা দেখায় মাইনাস কিরকম করে দেখায় এখন না জানলেও চলবে কিন্তু আমাদেরকে জানতে হবে যে দু ধরনের জনস্তর দেখাচ্ছে একটা দেখাচ্ছে হলো প্লাস সিক্স আর একটা কি দেখাচ্ছে মাইনাস টু ঠিক আছে ওকে এটার গঠনটা আমরা দেখি এটার গঠনে কি থাকে এটার গঠনে থাকে হচ্ছে একটা সালফার আছে ওকে ডাবল বন্ডেড দিয়ে আরেকটা সালফার আছে সালফার ডাবল বন্ড দিয়ে কি আছে আরেকটা সালফার আছে ক্লিয়ার হলো তাহলে আমাদের S2 টা এখানে কি থাকবে একটা ডাবল বন্ডেড OH যা OH OH এটা হচ্ছে আমাদের থায়োসালফুরিক অ্যাসিড সালফিউরিক সালফিউরা সালফিউরিক থায়ো কি আরেকটা এক্সট্রা করে আমাদের তোমার সালফার থাক সেটা কি থায়ো ঠিক আছে বোঝা গেল নেক্সট নেক্সট হচ্ছে আমাদের পারঅক্সো মোনো সালফিউরিক পার পারঅক্সো মোনো সালফিরিকাস এটাকে আর কি নামে বলা হয় কেরোস অ্যাসিড আছে অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসিড ঠিক আছে তোমরা যদি পরবর্তীকালে কেউ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তোমরা বুঝবে যে কেরোস অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ঠিক আছে কেরোস অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসিড তোমাদের এই ধরনের পরীক্ষা কোশ্চেন কিন্তু আসতে পারে ধরো তোমাদের চারটি সংখ্যা দিয়ে দিল দিয়ে বলল যে এর মধ্যে কেরোস অ্যাসিড কোনটা পারক্সো মনোসালফিক অ্যাসিডও বললোই না ও বলে দিল যে কেরোস অ্যাসিড কোনটা তাহলে সেখান থেকে কেরোস অ্যাসিড কোনটা সেটা কিন্তু তখন তোমাদেরকে সেখান থেকে বলতে হবে ঠিক আছে ওকে তো ক্যারোস অ্যাসিডের আমাদের সংকেত কি হয় ক্যারস অ্যাসিডের সংকেত হয় হচ্ছে আমাদের এইচ টু এস ও ফাইভ ও ফাইভ দেখো কি বলেছে মোনো অ্যাসিড মানে সালফার কটা আছে একটা আছে এটা অবসেশন স্টেট কত দেখায় প্লাস সিক্স এবার আমাদের দেখতে হবে এটার গঠনটা কীরকম একটা এর গঠনটা কিন্তু খুব খুব অন্য রকম ঠিক আছে এ দেখো দুটো হচ্ছে ডাবল বন্ডের দুটো অক্সিজেন আছে একটা জায়গায় আছে হলো এইচ তো দেখো তিনটে অক্সিজেন হয়ে গেছে আর কি আছে আমার দুটো একটা হাইড্রোজেন হয়ে গেছে তার মানে আমার আরো দুটো হাইড্রো অক্সিজেন লাগবে একটা হাইড্রোজেন লাগবে বাট সেটা কিরকম করে হয় এই দেখো ও ও এইচ তার মানে কি এই ও আর ও দুটো ওর মাঝখানে একটা সমুদ্রজীব বন্ধন আসছে যার জন্য আসছে কি পার লিংকেজ বা পার অক্সো পার অক্সো মানে কি যে একটা অক্সিজেন অক্সিজেন সমাজটি বন্ধন থাকবে মনোসালফিউরিক মানে একটা সালফার থাকছে সেরকম অবস্থা গঠনটা কি কিরকম হচ্ছে রকম সেজন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ক্যারোস অ্যাসিড ক্যারোস অ্যাসিড এটাকে বলা হয় ওকে নেক্সট নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মার্শালস অ্যাসিড মার্শালস অ্যাসিড এটার নাম কি পার অক্সো ডাইসালফিউরিক অ্যাসিড পার অক্সো মানে কি থাকবে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ ডাই সালফিউরিক মানে কি থাকবে দুটো সালফার দুটো সালফার থাকবে কেন করো ডাই সালফিউরিক রাইট ওকে তাহলে চলো দেখি এটা কি রকম হয় তো এটার স্ট্রাকচারটা যেটা হয় ফার্স্টে থাকবে হচ্ছে আমাদের একটা সালফার আচ্ছা এটার আগে গঠনটা দেখে এটা হয় হচ্ছে তোমার H2 S2 O এইট এইস টু টু ও এইট ঠিক আছে তাহলে এটা গঠন কিরকম হয় এস ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড ও হলো তাহলে এস ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড হয়ে গেল এত ওকে দেন কি হচ্ছে দেন এটার সাথে কি থাকছে এখানে নিচে একটা ও এইচ ক্লিয়ার তারপরে এখানে থাকছে অক্সিজেন বন্ডে অক্সিজেন মানে কি হয়ে গেল পার অক্সোলিংকে তারপরে এস ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড ও ও এইচ তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আমাদের মার্শালস অ্যাসিড দুটো হচ্ছে সালফার ডাইসালফিউরিক আর কি আছে পারঅক্সো লিংকেজ পারঅক্সো লিংকেজ জন্য এটা কি হয়ে যায় এটা হয়ে যায় হলো আমাদের পারঅক্সো লিংকেজ থাকার জন্য হচ্ছে এটা পারঅক্সো দুটো সালফার ডাইসালফিউরিক অ্যাসিড এটার নাম কি এটার নাম হচ্ছে মার্শাল মার্শালস অ্যাসিড বা মার্শালের অ্যাসিড বোঝা গেল কথাটা ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ডাইথায়নিক অ্যাসিড ডাইথায়নিক অ্যাসিড ওকে ডাইথায়নিক অ্যাসিড আমাদের কি হয় ডাইথায়নিক অ্যাসিড এর আমাদের ফর্মুলা হয় হচ্ছে H S2 O3 H S2 O3 তাহলে এটা কি রকম দেখতে হবে এটা হয় হচ্ছে মাঝখানে থাকছে আমাদের একটা S এস এর সাথে এখানে একটা ডাবল বন্ডের অক্সিজেন একটা ডাবল বন্ডের অক্সিজেন নিচে একটা ওয়েচ আর কি সিঙ্গেল বন্ড দিয়ে একটা সালফার থাকছে সেই সালফারের সাথে হয়ে যাবে এখনই এরকম সালফার থাকছে এবার এই সালফারটার সাথে কি থাকছে নিচে এখানে একটা ওয়েচ ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড এটা কি আমাদের ডাই থায়োনিক অ্যাসিড ডাই দুটো তার মানে লেখাটা ঠিক হয়নি ভালো করে একবার লিখে দিই কিরকম করে লেখা যায় হচ্ছে পাঁচ ছয় ও সিক্স এইচ টু এস টু ও সিক্স এটাকে কিরকম করে লেখা যায় এইচ ও হোল

যেগুলোর ক্ষেত্রে দেখবে না যে নাম দেওয়া আছে অ্যাসিডের পাশে এটা কার ক্যারোস অ্যাসিড দেওয়া এটা দেওয়া মার্শালস অ্যাসিড তারপরে এখানে দেওয়া আছে ওলিয়াম মানে যেগুলোর ক্ষেত্রে দেখবে যে পাশে একটা স্পেশাল নাম দেওয়া না সেই নামগুলোকে কিন্তু ভালো মতো করে দেখার চেষ্টা করবে কারণ সেই নামগুলো হয়ে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন চলে আসে আচ্ছা তাহলে ওলিয়াম বা পাইরোসালফেটিক অ্যাসিডের আমাদের ফর্মুলা কি হবে এটা হয় হচ্ছে এইচ ও সেভেন দেখতে কিরকম হয় সালফার থেকে শুরু করবো সালফারের উপরে একটা ওএইচ নিচে একটা ওএইচ এদিকে থাকে হচ্ছে বলছি সরি ও নিচে একটা ও পাশে ডান দিকে একটা ও আর ওএইচ থাকবে এখানে এদিকে কি থাকবে একটা ও ওর সাথে এখানে একটা সালফার এই সালফারের এখানেও ও ও ও এই তাহলে দেখো এক দুই দুটো দুটো হাইড্রোজেন দুটো সালফার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে কি আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড বা এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি হচ্ছে ওলিয়াম বোঝা গেল কথাটা তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের যে ভ্যারাইটিস যে অ্যাসিড গুলো আছে সাল আহ সালফিউরিক অ্যাসিডের বা সালফারের যে অক্সো অ্যাসিড গুলো আমরা বলছি সে বিভিন্ন ধরনের অ্যাসিড গুলো কিরকম করে আমরা পাচ্ছি আমরা বুঝতে পারলাম যে আমি করে বলছি আমি আরেকবারও বলছি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে যেগুলোর নাম দেওয়া আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেগুলো হচ্ছে একটা এক্সট্রা করে নাম দেওয়া যেমন এখান দেওয়া হচ্ছে ক্যারোর অ্যাসিড বা ক্যারোস এসিড খুব ইম্পর্টেন্ট মার্শালস অ্যাসিড ও মার্শালস এসিড ইম্পর্টেন্ট এটা কি ওলিয়াম এটা কি ওলিয়াম তাহলে এই নামগুলো এই নামগুলো কিন্তু আমাদেরকে ভালো মতো করে দেখে রাখতে হবে যাতে এগুলো এগুলো রিলেটেড যখন যদি কোনো কোয়েশ্চেন আসে সেগুলো যেন আমরা আনসার করতে পারি ওকে ঠিক আছে তাহলে আজকে এতদূরই থাকুক তোমরা ভালো মতো করে পড়াশোনা করো আমাদের দেখা হবে নেক্সট ক্লাস